কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল আরও একটি ম্যাথ নিয়ে আসছে। ম্যাথটি আমরা লক্ষ্য করি, ম্যাথটি অবভিয়াসলি আমরা পার্সেন্টেজ থেকে করতেছি। তো ম্যাথটি বলতেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হচ্ছে কোশ্চেন। এবং আমরা অপশান লক্ষ্য করি, অপশান এ বলতেছে 10%, অপশান বি বলতেছে 15%, অপশান সি বলতেছে 25%, অ্যান্ড অপশান ডি বলতেছে 21%। সো হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা সেটা ফাইন্ড আউট করবো। সে ফাইন্ড আউট করতে গেলে অবভিয়াসলি আমরা একটা সূত্র ইউজ করবো। সূত্রটি আমরা লিখে রাখছি, লক্ষ্য করে যে ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু প্লাস ফার্স্ট ভ্যালু ইনটু সেকেন্ড ভ্যালু ডিভাইডেড বাই 100, এই সূত্রটি আমরা ইউজ করব। সো আমরা একটি মাত্র ভ্যালু লক্ষ্য করতেছি 10%। সো আমরা অবভিয়াসলি কিন্তু ফার্স্ট ভ্যালুতেই আমরা 10% ইউজ করব, এবং সেকেন্ড ভ্যালুতেও কিন্তু আমরা 10% ইউজ করব। আমরা প্রিভিয়াস পার্টে দেখেছি যে পার্সেন্টগুলো সবসময় কি সেম ভ্যালুতে ছিল। সো এখানে আমরা যেহেতু 1% লক্ষ্য করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা 1%টি ইউজ করব কোথায়, ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুতে। সো এই স্ট্র্যাটেজিতে আমরা যদি ম্যাট্রিক করি, সেক্ষেত্রে আমরা কী পাই লক্ষ্য করি, ক্যালকুলেট করি 10% অ্যান্ড 10%, 10% অ্যান্ড প্লাস 10% আমরা প্রথমত রেখে দিব, অ্যান্ড প্লাস আছে আমরা প্লাস রেখে দিব, এবং আমরা 10% ইনটু 10% যদি আমরা মাল্টিপল করি তাহলে 100 পাই, 100% অ্যান্ড ডিভাইডেড বাই 100। সো আমরা নেক্সট লক্ষ্য করি কি করতে পারি, আমরা লক্ষ্য করতেছি যে 10% প্লাস 10%, অর্থাৎ আমরা যদি এখানে অ্যাড করি তাহলে 20% আমরা পেয়ে যাই, এবং প্লাস ছিল প্লাস আমরা রেখে দিতে পারি, অ্যান্ড এখানে 100 এবং 100 আউট করতে পারি 1 দ্বারা। তাহলে ওপরে পড়ে থাকে 1%। সো আমরা লক্ষ্য করতেছি 20% অ্যান্ড প্লাস 1%, আমরা জানি যে 21%। সো 21% ইজ দ্য অ্যান্সার নাম্বার দিস কোশ্চেন, যেটি আমরা অপশান ডিতে লক্ষ্য করতেছি রাইট অ্যান্সার। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা।